দেখছি ট্রেন বন্ধ আসলে এটা যে কি অবস্থা যে একটু বাতাস হলে যে ট্রেন বন্ধ হয়ে যাবে এটা কী সিস্টেম আমি বুঝলাম না ইন্ডিয়াতে তো আমরা দেখছি যে ঝড় বৃষ্টি হচ্ছে ট্রেন চলতেছে তা আমাদের দেশে কী সমস্যা আমাদের কি দুর্বল ট্রেন এটা জানতে চাই কারণ আমরা তো একটা সময় নিয়ে আসছি আমরা কোনো অফিসে পৌঁছতে পারবো না লেট হয়ে যাবে আমাদের স্যালারি কাটবে এই জবাব কে দিবে মেট্রো রেল দিবে আমরা এসে দেখি যে ঢুকতে দিচ্ছে না বন্ধ বললো যে প্রাকৃতিক দুর্যোগের কারণে এই বন্ধ রাখছে কিন্তু আনসার্টেন কখন চালু হবে সেটাও বলতে পারছে না এখন আমাদের তো উকান্তি হচ্ছে অফিসে যেতে পারছি না লেট হবে আজকে হয়তো ইলেকট্রিক সমস্যা হইতে পারে রাস্তায় আর কি লাইনে হয়তো বন্ধ হতে পারে কি সমস্যা তো এখন তো বুঝতেছে না যে আমরা অনেক কষ্ট করে বৃষ্টির আসছি বাট এখন যান্ত্রিক ট্রুটির কারণে আমরা মেট্রোলে যাত্রা করতেছি না এখন আমাদেরকে কষ্ট করে আবার সেই বাসে দিতে হবে এটা আমাদের জন্য খুবই কষ্টকর মেট্রো এখানে মেট্রো সকাল থেকে চলতেছে না আমরা নিয়মিত মেট্রোতে যাতায়াত করে আমার অফিস উত্তরা এখন মেট্রো আসে না বাসে যায় তবে কষ্ট করে আর কি হয়ে গেছে আবার দেখা যাবে বাসে গেলে অনেক বেশি দেরি হয়ে যাবে মানুষের অনেক বেশি ভোগান্তি হবে মেট্রো বন্ধ থাকার কারণে সাতটা চৌত্রিশ মিনিটে ওসিয়াস ওভারহেড ক্যাটনারি সিস্টেম যেখান থেকে ট্রেন পাওয়ার পায় ওটাতে পাওয়ার টিপ করার কারণে ট্রেন স্বাভাবিক বন্ধ আছে যখন ট্রেন ওসিএস পাওয়ার টিপ নর্মাল হয়ে যাবে ট্রেন চলাচল স্বাভাবিক থাকবে না সেটা আমরা জানি না সেটা আমাদেরকে ইনফরমেশন করা হয়েছে ওসিএস থেকে আমাদের ডিপো থেকে যেটা কন্ট্রোল করা হয় ওইখান থেকে জানানো হয়েছে যেন ওসিএস পাওয়ার টিপ করার কারণে কয়টা নাগাদ ঠিক হতে পারে এটা আমরা আমরা কন্ট্রোল রুমে থেকে বা স্টেশন থেকে আমরা জানি না ওটা ওনারা যতক্ষণ মেনটেন্স টিম কাজ শেষ করতে পারবে ওনারা সেটা জানিয়ে দেবে শাটডাউন দিই গোল মেট্রো স্টেশন সো আমার মনে হয় যে একটা জিনিসের মেনটেন্যান্স খুবই বেশি জরুরি এখন বর্ষাকাল ওনারা বলছে যে বৃষ্টির কারণে অথবা অন্য কোনো ইস্যুর কারণে হচ্ছে মেট্রো স্টেশনের সার্ভার ডাউন সো আমার কথা বৃষ্টি তো এখন চলবেই এখন বর্ষাকাল সো ওটার একটা বিকল্প এবং আমার মনে হয় এটা আগে মানুষকে জানানো উচিত ছিল যাতে হচ্ছে সবাই এখানে না এসে যার যার গন্তব্যস্থলে অন্য ব্যবস্থায় যেতে পারতো তো আমি এখন কারণবাজার যাবো সো আমি ডেইলি এখান থেকেই আমি অফিসে যাই সো আমি আমার বাসা মোহাম্মদপুর আমি এখানে প্রথমে বাসে এসে এইখান থেকে মেট্রোতে আমি কারণবাজার যাই সো আমি তো জানতাম না সো আমি হচ্ছে আগারগাঁওতে চলে এসেছি এখন হচ্ছে আমার জন্য আমি বিপাকে পড়েছি সো আমার মনে হয় যে এটা যদি আগে কোনো নোটিস করা হতো ক্ষেত্রে আমি হয়তো বা সিএনজি অথবা উবারে করে বা অন্য কোনো বিকল্প ব্যবস্থা করে আমি আমার বাসা থেকে আমি যেতাম সো আমার কাছে মনে হয় যে ম্যানেজমেন্ট ইজ এ বিগ ইস্যু থ্যাংক ইউ যেতে তো আমি মতিঝিল এখন দাঁড়িয়ে আছি দেখি কি হয় হ্যাঁ জানি জানার জন্য তো দাঁড়িয়ে আছি এখন বাইরে তো বাসও নাই মানে যাওয়ার মতো অবস্থায় নেই বাইরে আবার বৃষ্টি হচ্ছে সো দাঁড়িয়ে আছি দেখি এখন কি করা যায় এই তো এখন আমি সকালে আসছি এখানে এসে দেখি মেট্রো রেল বন্ধ লাইনে দাঁড়িয়ে আছি অনেকক্ষণ ধরে আমি যাব বঙ্গবাজে এই যে দেখেন না কি ধরনের ঝামেলা মানে প্রচুর ঝামেলা যে অফিসে হওয়া মানে মেট্রোতে তো চলাচল খুবই সুবিধাজনক হুট করে অফ হয়ে গেলে তো আমাদের অনেক প্রবলেম হয় আমরা মেট্রো তো একেবারে রেগুলার যাত্রী আপনার মানে মহাবিপদ আমাদের এখন এই যে দাঁড়ায় আছে সে কখন থেকে ওটা তো কোনো নিশ্চয়তা নাই তারপর ওয়েট করতেছি যদি হুট করে বলে যে না এখন চলবে সেজন্য এই যে আজকে এখন হঠাৎ করে বন্ধ ঘোষণা করার কারণে এরকম আপনাদের গুলো যদি আমাদেরকে সাড়ে সাতটায় আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে আপডেট করে দিত নিউজগুলো তাহলে তো আমরা এখানে এসে দাঁড়াতাম না

সবগুলো মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার রেজিস্ট্রেশন করা ওইসব নাম্বারে একটা এস দিলেও বলতো যে আজকে এই মুহূর্তে মেট্রোলে বন্ধ আছে তাহলে তো আমরা এত দূর কষ্ট করে আসতে পারতাম না তাই না এই এগুলো একটু টেকনিক্যালি একটু আর একটু আর অ্যাডভান্স হওয়া উচিত